আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আবারও যে যারা হিলি টিভির লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। যেবা যারা হিলি টিভির ফেসবুক এবং টুইটার থেকে যুক্ত হতে পারছেন না, আপনারা গুগলে গিয়ে www.hilytv.com দিয়ে এন্টার দিবেন, গিয়ে আমাদের লাইভটিও দেখতে পারবেন, পাশাপাশি অনুষ্ঠানমালা দেখতে থাকুন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি, আপনারা জানেন যে আমরা মানে গুণীজনদের সাক্ষাৎকার এবং বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং বিভিন্ন শিক্ষানুরাগী, মুক্তিযোদ্ধা সবার কিন্তু আমরা হিলি টিভির মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিয়ে থাকি এবং সবার মতামত তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় আমরা এই মুহূর্তে মোহাম্মদ মাহবুব সাহেব, ওনার জেলা মাহবুব আহমেদ সাহেব, উনি হচ্ছেন লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান, ওনার সাথে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি। ওনার কাছ থেকে আমরা প্রথমেই জানতে চাইব সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সাইনং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাহবুব আহমেদ সাহেবের কাছ থেকে প্রথমে জানতে যাচ্ছি যে বিগত যে আমরা কোভিড-19 যে লকডাউনে ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সেই সময় আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী হতদরিদ্রর মধ্যে ত্রাণ তহবিল পাঠিয়েছিলেন, কিন্তু তারই ধারাবাহিকতায় আরেকটি প্রশ্নে ওনার কাছে যাচ্ছি যে হতদরিদ্রর পাশাপাশি মধ্যবিত্ত লোকেরা না পারে বলতে, না পারে সইতে, তাদেরও কিন্তু একটা সময় পেরিয়ে গেছে যা আমরা পবিত্র রমজান মাস এবং ঈদ উল ফিতর পের করে আসছি, সে সম্পর্কে সে সময়টুকু কীরকম ওনার এলাকায় গিয়েছিল সে সম্পর্কে আমাদেরকে বলার জন্য আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুব আহমদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি হিলি টিভিকে। আসলে ভাই যেটা জানতে চাচ্ছেন যে কোভিড-19 কারণে যে মানে আমরা কীভাবে মোকাবিলা করেছি বা হতদরিদ্র পাশাপাশি মধ্যবিত্ত মানুষের আমরা কী সেবা দিতে পেরেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই লকডাউনের সময় আমাদের এই অঞ্চলে প্রচুর ত্রাণপ্রদত্তা হয়েছে। এখানকার মানুষ, এখানকার সকল শ্রেণীর মানুষকে আমরা এই ত্রাণপ্রদত্তা যেটা আমরা এখানে তালিকাভুক্ত করেছিলাম, এখানে সরকারিভাবে হয়েছিল মেসেজটা দেওয়া ছিল যাতে কোনো শ্রেণীর মানুষ যাতে থাকে। আমাদের এই যে দোকানদার, ছোটো দোকানদার, টঙ্গে চা দোকানদার, এই কৃষিজীবী, শ্রমজীবী, প্রত্যেকটা শ্রেণীর মানুষকে আমরা তালিকাভুক্ত করে তাদেরকে আমরা সরকারি এই সেবাটুকু আমরা তৎপরতা আমরা অংশগ্রহণ করেছি। এবং ফলে আমরা তো ত্রাণ হিসেবে আমাদের চাউল, শুকনো খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার ঘোষিত 30 লক্ষ মানুষের 50 লক্ষ মানুষকে 2500 টাকা করে যে তালিকা আমরা করেছিলাম, এখানেও কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা অন্তর্ভুক্ত করেছি। বিশেষ করে এই যে গাড়ি চালক থেকে শুরু করে একদম ওই যে নাপিত পর্যন্ত আমরা সকল শ্রেণীর মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও এটা তো বিশ্বে সারা বিশ্বব্যাপী মহামারী ছিল, এখানকার যে ভয়াবহতা ছিল, এখানে এই যে সকল মানুষই বেকার ছিল, এই বেকারত্ব আমরা সামাজিকভাবেও আমার বিভিন্ন সামাজিক সংগঠন এবং বেসরকারি বিভিন্ন এনজিও সবাই মিলে মোটামুটি আমরা ভালো একটা ইয়ে করেছি যাতে মানুষ যাতে কষ্ট না হয়, মানুষের যাতে অনাহারে না থাকতে হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যখন কোভিড আসছিল তখন আপনি জানেন যে কিছু মধ্যবিত্ত পরিবার না পারে বলতে, না পারে সইতে, তখন আপনার ব্যক্তিগত পক্ষ বা বিত্তবান ব্যক্তিরা কি এগিয়ে এসেছিল সে সময়? জি, ধন্যবাদ। আমাদের এখানে বিভিন্ন প্রবাসী সংগঠন ছিল, আছে প্রবাসী মানুষের দ্বারা গঠিত সংগঠন এবং সমাজের অনেক বিত্তবান এবং রাজনীতিবিদ এবং অনেক ধরনের সকলে মিলিয়ে সমন্বিতভাবে মোটামুটি আমরা এগুলা মোকাবিলা তো সম্ভব নয়, আমরা মোটামুটি মানুষের কাছে আমরা গিয়েছি, আমরা মানুষকে মোটামুটি আমরা কাউকে খালি হাতে দেই নাই, মোটামুটি আমরা চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা আসলে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাহবুব আহমেদ ভাইয়ের কাছে জানতে চাইব, আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ আমাদের সিলেটে
দুটি ঘটনা ঘটেছে। একটি ঘটনা হচ্ছে সিলেট আমাদের 128 বৎসরের যে বিদ্যাপীঠটি, সেই বিদ্যাপীঠটি আপনারা জানেন যে এই বিদ্যাপীঠে এখনও বর্তমানে অনেক সংসদ সদস্য, এই কলেজের ছাত্ররা সংসদে আছেন, এমনকি শুধু সংসদ না, সংসদের বাইরেও কিন্তু দেশ বিদেশে বিভিন্ন স্থানে ভালো ভালো পর্যায়ে রয়েছেন। সেই বিদ্যাপীঠে যে দর্শনের ঘটনাটি ঘটেছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটু বলার জন্য ওনার কাছে যাচ্ছি। ধন্যবাদ। আসলে আমাদের সিলেটের এমসি কলেজ এটা শতবর্ষ অতিক্রম করা একটি সুনামধন্য ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এখানকার অনেক শিক্ষার্থী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করেছেন এবং এই কলেজের একটা বিরাট সুনাম এবং সিলেটের শিক্ষাক্ষেত্রে বিরাট অবদান রেখেছে। কিন্তু এই যে ঘটনা, যেটা ন্যাক্কারজনক ঘটনা, এই দর্শনের যে ঘটনা, আমি ধন্যবাদ জানাই এই পুলিশ প্রশাসনকে, তারা তাৎক্ষণিক সবাইকে গ্রেফতার করে আইনের আওতা আনতে পেরেছে। আমরা আশা করব এই বিচারটি সুনিশ্চিত হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি হবে। আরেকটা ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি মাহবুব ভাই, সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের সিলেটের এসএমপির পুলিশের আওতাধীন যেটা বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, সেখানে কিন্তু রায়হান নামে একটা ছেলেকে হত্যা করা হয়েছে ফাঁড়িতে, সেটা এখন বর্তমানে পিবিআইয়ের তদন্তাধীন আছে। তো সে সম্পর্কে যে দুজনকে আটক করা হয়েছে, প্রধান আসামিকে এখনও গ্রেপ্তার করা হয়নি, তো সেই যে আকবরকে গ্রেপ্তার করা হয়নি সে সম্পর্কে একটু বলুন। আসলে অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক, একটা মানুষকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং আমাদের 360 উলিয়ার দেশ সিলেট হজরত শাহজালাল হজরত শাহপুরান রহমতুল্লাহি আলহির এই পূর্ণভূমি এখানে স্মৃতিবিজিত রয়েছে, এই পূর্ণভূমিতে এ ধরনের একটা ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা দাবি করি, আশা করি অচিরেই এই কুখ্যাত এই হত্যাকারী এসআই আকবরকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় আনা হবে এবং তাকে তার সর্বোচ্চ বিচারে শাস্তি নিশ্চিত করা হবে। ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা জানেন যে আমরা এখন চলে যাচ্ছি যে সিলেট জেলার গোয়েনঘাট উপজেলাটি হচ্ছে কিন্তু আমাদের সিলেট বিভাগের মধ্যে সবচেয়েতে পর্যটক এরিয়া। আমরা কোভিড-19 করোনা ভাইরাসের কারণে জানি যে এই পর্যটকরা কিন্তু আসতে পারেননি এবং সাময়িক সরকারের পক্ষ থেকে বন্ধ ছিল, বর্তমানে খোলা দেওয়া হয়েছে তাও সীমিত আকারে এবং স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আসার জন্য অনুরোধ করা হয়েছে। পর্যটক এরিয়া সম্পর্কে, যেহেতু পর্যটক এরিয়ার একজন চেয়ারম্যান, সে সম্পর্কে সামান্য বলার জন্য আমরা চলে যাচ্ছি জনাব মাহবুব আহমদ ভাইয়ের কাছে। ধন্যবাদ। আসলে গোয়েঙ্গা এটা সত্যি, কিন্তু পর্যটন কর্পোরেশন থেকে এখনও কোনো অবকাঠামো, কোনো ধরনের স্থাপনা যেগুলা মোটামুটি পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে এই ধরনের এখনও কিছু করা হয় নাই। আমরা শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এই অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে পর্যটন কর্পোরেশন পক্ষ থেকে এখানে কিছু স্থাপনা করা হবে যাতে বিভিন্ন দেশে এবং বিদেশের পর্যটকরা এখানে মানে আকর্ষণ বৃদ্ধি পায়, তারা আরও বেশি বেশি এখানে আসেন, সেজন্য পদক্ষেপ নেবেন বলে আমরা শুনেছি। আমরা আশাবাদী অচিরেই আমাদের এখানে পর্যটন কর্পোরেশন পক্ষ থেকে যেগুলো স্থাপনা, মানুষের সুযোগ সুবিধা, আবাসন থেকে শুরু করে পাবলিক টয়লেট সব কিছুর একটা সুব্যবস্থা হবে এবং এখানে আরও বেশি পর্যটক আসবেন এটা আশা করি। দর্শক, আমরা শেষ প্রশ্নে চলে যাচ্ছি, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এই মুহূর্তে আমি ওনার কাছে চলে যাচ্ছি। আমরা জানি যে এখন পর্যন্ত কিন্তু কোভিড আমাদেরকে ছেড়ে যায়নি, কোভিড-19 করোনা ভাইরাসে এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন এবং নিহত হচ্ছেন আমরা বুলেটিনে দেখতে পাচ্ছি। তো দর্শক, এই মুহূর্তে শেষ প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে ওনার এলাকায় কোভিড-19 আসার পর ওনার যে ইউনিয়নে কোনো রোগী আক্রান্ত হয়েছিলেন কি না বা ভালো হয়েছেন কি না, এবং বর্তমানেও কি আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কিছু মেসেজ দেওয়ার জন্য ওনার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ। এই কোভিড-19 মানে করোনা ভাইরাস যেটা কারণে আমার ইউনিয়নের 3 লোক আক্রান্ত হয়েছিলেন, তাদের এই পরীক্ষায় তারা পজিটিভ হয়েছিলেন, ইনশাল্লাহ তারা কিন্তু সুস্থ হয়ে গেছেন। বর্তমানে আমার ইউনিয়নে আর কোনো রোগী নাই, তবে গতকালকে আমরা এই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে, এটা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুল সাকিব সাহেব আমাকে আমার মেসেঞ্জারে দেখেছি, উনি চিঠি দিয়েছেন যে এখনও
যাতে মানুষ নিরাপদ দূরত্ব বজায় রাখে এবং ঘরের বাইরে গেলে যাতে মাস্ক পরিধান করে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে। এইগুলো আবার নতুন করে এটা কঠিন এটা এসেছে, আদেশ এসেছে। আমরা এই ব্যাপারে আজকেই আমাদের এলাকায় একটা এনজিও সংস্থা, এটা সূচনা প্রকল্প FIBTP-র, ওনারা দেখছি প্রচারণা করছেন। আমরাও আমাদের ইউনিয়ন পরিষদ থেকে এই প্রচারণা করবো, আমরা প্রত্যেকটা মসজিদে আমরা জানিয়ে দিব যাতে মানুষ COVID-19 হাত থেকে আমরা যাতে, কারণ দেশে এখনও 19 কিন্তু বিলুপ্ত হয়ে যায় নাই। আমরা এখানে সরকারও আশঙ্কা করছেন যে শীত মৌসুমে হয়তো COVID-19 আরও হয়তো মাথা চাড়া দিয়ে উঠতে পারে, সেজন্য এর পূর্বে যাতে আমরা আবার প্রস্তুতি থাকে, মানুষকে যাতে সচেতন করতে পারি, এই ব্যাপারে যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার আমাদের ইউনিয়ন পরিষদ থেকে ইনশাআল্লাহ আমরা নেব। দর্শক, এই মুহূর্তে আমরা হেলি টিভির লাইভ থেকে বিদায় নিচ্ছি, আর বিদায় নেওয়ার আগে আমরা এই মুহূর্তে আমাদের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমেদ ভাই যে আমাদের হেলি টিভিতে মূল্যবান সময় দিয়েছেন, আমাদের এই হেলি টিভির কলাকৌশলী এবং হেলি টিভির পক্ষ থেকে ওনাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং হেলি টিভির জন্য আমরা ওনার কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ সুমন ভাই, আপনারা এত কষ্ট করে আমাদেরকে এখানে আপনার টিভি চ্যানেলে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আমরা চাই আপনাদের এই এই চ্যানেলটি উত্তরোত্তর সমৃদ্ধি দিকে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যতক্ষণ পর্যন্ত আরেকটি লাইভে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ, সুন্দর ও ভালো থাকুন সেই আশা ব্যক্ত রেখে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও আরেকটি লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।